ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পূর্ণমান ফরটি অর্থাৎ তোমাদের এতদিন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করে এসছো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো থেকে কম্পাইল করে চল্লিশ নাম্বারের একটা পরীক্ষা হতে যাচ্ছে যেটা তোমরা এতদিন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো বাড়িতে করেছ সেভাবেই তোমরা পরীক্ষাটা দিয়ে স্কুলে জমা দেবে তো এটাকে তোমরা ফাইনাল পরীক্ষা হিসেবে ধরে নিতে পারো তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলবো তোমরা আগে উত্তরগুলো নিজেরা বই দেখে লেখো লেখার পর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে বেলবাটনটা তোমরা প্রেস করে দাও কারণ এখানে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তোমরা যাতে তার নোটিফিকেশানটা পেয়ে যাও কোশ্চেন নম্বর এক ঠিক উত্তর নির্বাচন করা অর্থাৎ এখানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আছে যেটা হচ্ছে ছটা এক নাম্বার করে ছ নাম্বার কান থেকে কোনই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম এটা হচ্ছে হিউমেরাস এখানে চারটে দেয়া আছে একটি বুনো প্রাণীর উদাহরণ বুনো মানে বন্য যাকে পোষ মানানো হয়নি গরু ছাগল ভেড়া এগুলো সবই পোষ মানানো কিন্তু শেয়াল নয় তাহলে উত্তর হবে শেয়াল একটি অমেরুদণ্ডী প্রাণী সেটি হলো এখানে মেরুদণ্ড নেই এমন তিনটে প্রাণী আছে মেরুদণ্ড আছে এমন তিনটে প্রাণী হচ্ছে রুই মাছ কাক কুকুর কিন্তু কেঁচোর কোনো মেরুদণ্ড নেই পশ্চিমবঙ্গে চা চাষ হয় আর না এটা হয় না গাঙ্গেয় সমভূমি অঞ্চলেও হয় না উত্তরের পার্বত্য অঞ্চলে যেটি সমুদ্রের মাছ সেটি হচ্ছে পার্শে নদীর মাছ রুই তো পুকুরের মাছ ট্যাংরাও এখানে সার্ডিন হবে উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটা হচ্ছে আমরা জানি শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শূন্যস্থান পূরণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও বাংলাদেশ তোমরা কমেন্টে করে এসে লেখো যে বাংলাদেশের কোন গানটা তাদের জাতীয় সঙ্গীত বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুয়ের দাগের দুই বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন মাস্টারদা একটি নিত্যবহ নদীর নাম হল অর্থাৎ গলা জলে পুষ্ট যেটা সব মানে বর্ষাকাল কেন শীতকাল কেন গ্রীষ্মকাল কেন সব সময় জলে মানে জল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা তিনের এক এটা হচ্ছে ক্রস অর্থাৎ ঠিক হলে ঠিক ভুল হলে ক্রস মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ অবশ্যই মানুষের বুদ্ধি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম কাজুবাদাম তোমরা যারা দীঘা গিয়েছো তারা জানো কাজুবাদাম ওখানে প্রচুর চাষ হয় এবং কম দাম এটাও ঠিক তিনের দাগের তিন প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হয় গান্ধী না এটা গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে যেটা কিনা আমি তোমাদের তোমরা জেনে রাখো আমাদের পাশের গ্রামেই হচ্ছে মাতঙ্গিনী হাজরার জন্মভিটা গান্ধী তিনি জন্মেছিলেন হোগলা গ্রামে যেটা আমাদের পাশের গ্রাম বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ মেলাও জলদাপাড়া জলদাপাড়া অভয়ারণ্যের সঙ্গে পরিচিত হচ্ছে গন্ডার এখানে গন্ডারের সঙ্গে জলদাপাড়ার মিল আছে খড়্গপুর হচ্ছে আইআইটি প্রশিক্ষণ কেন্দ্র খড়্গপুর জানো খড়্গপুর আইআইটি বিষ্ণুপুর বিষ্ণুপুরের সঙ্গে টেরাকোটার কাজ টেরাকোটা সেই টেরাকোটার কাজের সঙ্গে বিষ্ণুপুর জড়িত একটি বাক্যে উত্তর দাও কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজিটিকে টিকা দেওয়া হয় কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে কোন ধরনের মাটিতে কাদা ও বালি প্রায় সমান সমান থাকে কে স্টেথোস্কোপ আবিষ্কার করেন ডাক্তারের গলায় যেটা ঝোলে বা বুকটা যেটা আমরা বুকে হৃদপৃন্দের শব্দ শুনে সেটাকে বলা হয় স্টেথোস্কোপ প্রথমটার উত্তর হবে যক্ষা বিসিজিটিকে দেওয়া হয় যক্ষা রোগের প্রতিরোধ করার জন্য পাঁচের দুই যেটা হচ্ছে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে কোন শরীরের কোন যন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে হৃৎপিণ্ড কোন মাটিতে বেলে এবং কাদার মানে বালি এবং কাদার পরিমাণ সমান সমান প্রায় থাকে সেটা হচ্ছে দোঁয়স মাটি এবং স্টেথোস্কোপে আবিষ্কার করেন রেনে লিনেক এরপরে ছয়ের দাগের একটি বা দুটি বাক্যে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে তোমার চেনা দু রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং লুপ্ত প্রায় মাছ সংরক্ষণ করতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং সাথের দাগে তিন নাম্বার করে তিনটি কোয়েশ্চেন আছে অর্থাৎ ন নম্বরের কোয়েশ্চেন এখানে দু নাম্বার করে বারো নম্বরের কোশ্চেন এবং এটা ন নম্বরের কোয়েশ্চেন মাটি কীভাবে তৈরি হয় পর্বতের মাথায় বরফ জমে কেন এবং কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি ছয় দাগে দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দুধের লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয় এটা একটা রাসায়নিক বিক্রিয়া এবং জামার দাগ লেবু দিয়ে ওঠানো হয় এটাও একটা রাসায়নিক বিক্রিয়া ছয়ের দুই বৃষ্টির জল ছেঁকে সেই জল দিয়ে জামা কাপড় কাচা যায় এটা একটা কাজ এছাড়া ওই জল গাছে দেওয়া যায় এটাও একটা কাজ ছয়ের তিন রাসায়নিক সার বেশি ব্যবহার করলে জমির উর্বরতা কমে এটা একটা জমির বন্ধু পোকারাও মারা যায় অর্থাৎ জমিতে শুধুমাত্র ক্ষতিকর পোকা থাকে না বন্ধু পোকারাও থাকে যারা ফসলকে সাহায্য করে সেগুলো মারা যায় এছাড়াও অর্থকরী যে পোকা অর্থাৎ প্রজাপতি মৌমাছি অর্থাৎ মৌমাছি পালন করে আমরা কি পাই না মধু পাই প্রজাপতি মথ ইত্যাদি ইত্যাদিরাও মারা যায় বা মরে যায় বিবিসি গঠন করা হয়েছিল কেন না ডিভিসি গঠন করা হয়েছিল মূলত দুটি উদ্দেশ্যে এক বৃষ্টির অতিরিক্ত জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা আর সুখা মরশুমে অর্থাৎ নদীতে যখন জল থাকে না তখন কি হয় নদীতে জল ছেড়ে চাষের জন্য চাষের কাজে সাহায্য করা সুন্দরবনের মাটির দুটো বৈশিষ্ট্য সুন্দরবনের মাটিতে নুনের ভাগ বেশি এই মাটিতে বালি কম কাদার ভাগ বেশি থাকে অর্থাৎ বালি কম কাদার ভাগ বেশি মাটির তলার জলও এটা নো এখানে নোনতা হয় কারণ সমুদ্রে খুব কাছাকাছি থাকার জন্য সমুদ্রের জল মানে কি বলে শুষে নেয় মাটি ফলে সেটা নোনতা জল ছয়ের দাগের ছয় লুপ্তপ্রায় মাছের চারা বিক্রি করা নিষিদ্ধ করতে হবে এখানে একটু ভুল হয়েছে এখানে চারা মাছের চারা নয় চারা মাছ অর্থাৎ ছোট মাছ লুপ্তপ্রায় ছোট মাছ বিক্রি করা নিষিদ্ধ করতে হবে ছোট ফাঁদের জাল অর্থাৎ ক্ষুদ মানে ছোট ছোট ফাঁদের জাল যাতে কি হয় না প্রণাম মানে ছোট ছোট মাছও উঠে আসে তারা বড় হতে পারে না তারা ডিম দিতে পারে না ফলে নতুন করে মানে মাছ তৈরি হয় না সেই রকম ছোটো ফাঁদের জাল ব্যবহার নিষিদ্ধ করতে হবে আর বিলুপ্ত মাছদের এটা হ হয়ে গেছে তোমরা এই টাইপিংয়ে মিস্টেক হয়েছে এখানে বিলুপ্ত মাছদের জন্য আলাদা পুকুর তৈরি করতে হবে সাতের এক মাটি কিভাবে তৈরি হয় ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে মিশে তা মাটি হয় মশ এছাড়াও মশ ফার্নরাও মাটি তৈরি করতে সাহায্য করে এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর লাগে সাতের দাগের দুই পুকুর নদী সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে ওঠে এই প্রশ্নটা ছিল যে পাহাড়ের চূড়োয় বরফ কিভাবে জমে ওপরের বাতাস ঠান্ডা সেই বাষ্প জমে জল হয় অর্থাৎ যখন উপরে যায় তখন ঠান্ডা সেই বাষ্পটা কি হয় ধীরে ধীরে ছোট ছোটো জলকণায় পরিণত হয় পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে যেহেতু পর্বত অনেক উঁচু তাই ওর ওখানে মানে অযত উঁচুতে যাওয়া যায় সেখানে বাতাস ঠান্ডা হয় ঠান্ডা বেশি বলে সেখানে তুষারপাত হয় ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকুণগুলো তুষারের আকারে নেমে আসে এবং ওই তুষার যখন নেমে এসে জমা হয় তুষার জমে বরফ হয়ে যায় সাতের তিন সাধারণতন্ত্র দিবস আমরা পালন করব কেন সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এটি সাধারণতন্ত্র অর্থাৎ রিপাবলিক এই যে বিষয়টা রিপাবলিকে কিন্তু এই বিষয়টা থাকবে না এখানে সাধারণতন্ত্রে চলে না একজন সাধারণ ব্যক্তিও ভোটে জিতে দেশের প্রধান হতে পারে স্বাধীন এই দেশ কেমন চলবে তার নিয়ম চালু হয়েছিল হয়েছিল এখানে বানানটা ভুল হয়েছে দেখো প্রিন্ট মানে টাইপিং মিস্টেক হয়েছিল ছয় ল কবে হয়েছিল না ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই তারিখ তাই সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও তার সঙ্গে জানাও ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই